আমি এখন বিন্দুবাসিনী মন্দির থেকে বেরিয়ে গেছি, প্রায় বারহারুয়া থেকে 5-6 কিলোমিটার চলে এসেছি। বারহারুয়া থেকে 5-6 কিলোমিটার আসার পরে এই যে দুটো রাস্তা, এই একটা রাস্তা, ঠিক আছে, এই রাস্তাটা ফিরে সাহেবগঞ্জ যাচ্ছে, যেটা দিয়ে রাস্তা বেশি হবে, আর একটা হচ্ছে এই রাস্তা, একটু পাহাড়ের গা দিয়ে আছে, এটা দিয়ে যাবো। তো বারহারুয়া থেকে মতিঝর্ণা 40-45 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, যার মধ্যে আমি চলে এসেছি, এখনও প্রায় 40 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে, ঠিক আছে। যারা বাইরে থেকে আসবা রাজমহল গিয়ে রাজমহল থেকে জিজ্ঞেস করলেই বলে দেবে, তাছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো মতিঝর্ণার দিকে যাই। দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা পার করে অবশেষে মতিঝর্ণায় এসে পৌঁছালাম। বারহাওড়া থেকে মতিঝর্ণা 52 কিলোমিটার, এখান থেকে মতিঝর্ণার, এখান থেকে বারহাওড়া দেখাচ্ছে 49, ওই সামনের মোড়ে দেখলাম, ওখান থেকে প্রায় 3.5 কিলোমিটার, 3 কিলোমিটারের বেশি হবে, হ্যাঁ 3 কিলোমিটার মতো চলে আসলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমার এই যে মতিঝর্ণার গেট, ঠিক আছে, চলো এবার মতিঝর্ণে দেখাচ্ছি। পিছনে এটা হচ্ছে মতিঝর্ণার পার্কিং, ঠিক আছে, আর এই হচ্ছে মতিঝর্ণা ওঠার রাস্তা। তো এবার এখান থেকে এইটুকুটা হেঁটে ওই পিছনে ওই যে ঝর্ণার জল হয়তো আবজা একটু বোঝা যাচ্ছে, ওইটা হচ্ছে মতিঝর্ণা। তো চলো এবার ঝর্ণার দিকে এগিয়ে যাই। ঝর্ণার সামনে এই যে জায়গাটা ছোট বাচ্চাদের পার্কের মতন করা আছে, ঠিক আছে। Thank you.
ঝর্ণার পাশে মতি বাবার মন্দির আছে, ঠিক আছে? ঝর্ণার পাশে একদম যাচ্ছি এখন মতি বাবার মন্দির। আমার পিছনে এটা হচ্ছে মতি বাবার মন্দির। তো এই মতি বাবার মন্দিরের নামে এটা হচ্ছে মতি ঝর্ণা, দেখতে পাচ্ছি ঝর্ণাটা। তো এবার আগের বারের মতন, এবার মানে এর আগে যখন আমি এসেছিলাম তখনকার মতন জলের স্পিডটা নাই আর কি, জল নাই অত, কিন্তু ভালোই লাগছে। তো যারা যারা একদিনে ঘুরতে চাও, তো আমি এই তিনটা জায়গা, বারহেট, শিবগদ্দি, বিন্দুবাসিনী মন্দির আর এই মতি বাবার মতি ঝর্ণা, ঠিক আছে, একদিনে কমপ্লিট করলাম। এখন বাজে দুপুর 1:30, ভোর 4টায় বেরিয়ে আমার সব কমপ্লিট। এখান থেকে আমি সোজা বাড়ি যাব, ভাবছি এবার যাওয়ার সময় আর ঘুরে যাবো না অতটি। সামনে রাজমহল ঘাট থেকে লঞ্চ ছেড়ে, ঠিক আছে, তো লঞ্চে করে ওই পার মানিক চোখ চলে যাবো, ওখান থেকে 30 কিলোমিটার আমার বাড়ি হয়ে যাবে। মানে প্রায় 150-100 কিলোমিটার রাস্তা আমাকে আর গাড়ি চালাতে হবে না, বাইক। দেখি কী করি, ঠিক আছে, একটু মতি ঝর্ণা এখানে আনন্দ করে নিই, দিয়ে তারপরে বেরাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এখন রাজমহল ঘাটে, রাজমহল ঘাটে আসলাম, কারণ লঞ্চে করে বাইকটা ওই পারে করে নেবো, ঠিক আছে, ওই পারে চলে যাবো, দিয়ে মানিকচক ঘাটে নামবো। মানিকচক থেকে 30-32 কিলোমিটার বাড়ি চলে যাবো। আমার 70-80 কিলোমিটার রাস্তা সেই হবে যদি আমি লঞ্চে করে ওই পারে চলে যাই। তো মালদা থেকে যারা আসছেন, ঠিক আছে, তারা লঞ্চে করে চলে আসতে সুবিধা হবে আপনাদের জন্য, ঠিক আছে। কিন্তু এই পারে কিন্তু পরিবহন ব্যবস্থা খুব ভালো না, কিন্তু ভেবে চিন্তে আসবেন, পারলে নিজেদের গাড়ি নিয়ে আসবেন। আর লঞ্চ আমার ওই যে এখন আসছে পিছনে, হয়তো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো লঞ্চটা, ঠিক আছে। তো লঞ্চ এখন আসতেই এখানে আধা ঘন্টার উপরে, তারপরে ছাড়বে আবার 4:30 দিকে, 1 ঘন্টা দেরি আছে। এখানে ছোটো নৌকা আছে, 20 টাকা বেশি লাগবে বলছে, ওতে চলে যাব। তো চলো
চলে এসছি মানিকচক ঘাটে। পুরো 20 মিনিট সময় নিয়েছে, 20 মিনিটে নৌকা আমাদেরকে এখানে করে দিয়েছে, এই পারে করে দিয়েছে। ঠিক আছে, তো বড় লঞ্চের জন্য ওয়েট করলাম না, 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আবার 1 ঘন্টা সময় লাগবে আসতে, 2 ঘন্টা সময় লাগতো সেখানে, 20 মিনিটে এখানে পৌঁছে গেলাম। ঠিক আছে, 20 টাকা বেশি নিল, 120 টাকা বাইক আর আমাদের দুজনকে নিয়ে 120 টাকা নিল। আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, মতি ঝর্ণাতে যারা যাচ্ছে, মতি ঝর্ণাতে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে। ঠিক আছে, ওখানকার ক্লাব সদস্য লোকজন 20 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।